তো গাইস আজকে আমরা যে গেম প্লে করতেছি এটা গেম প্লে কম ভাই টিপস এন্ড ট্রিক দিব বেশি ভাই আপনাদের জন্য এটা হবে একটা উপদেশ ভাই ঠিক আছে তো দেখেন গাইস আমি এখন নামছি পিকে আর এইখানে দেখতে পাচ্ছেন ভাই দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করেন ভাই কি পরিমানে এনিমি বাবা গো বাবা আর আমি আসছি স্কোয়াড ভার্সেস সোলোতে আমি নিচে নামলে আমাকে ডাইরেক্ট লবিতে পাঠিয়ে দেবে আর আমি চাইনা যে লবিতে যাব তো এই কারণে আমি সিধা 360 ডিগ্রি এইভাবে ঘুরাই নেব আমার ম্যানটাকে ঘুরাই নেওয়ার পর নিচে দেখেন লুট আছে তো লুটটা নিয়ে নিলাম একটা এনিমি নামছে তো এটাকে লবিতে পাঠানোর ব্যবস্থা করতে হবে সরি লবিতে এখনো যায় নাই ওকে মেরে দি যাতে ওর টিমমেটের খেলাটা দেখতে পারে তো এইখানে অবশ্যই টিমমেট আছে আমি জানি যে দুজনকে লবিতে পাঠিয়ে দিতে হবে তাছাড়া ভাই হচ্ছে না ওরা চাচ্ছে যে একা একা খেলা দেখতে ভালো লাগে না ওকে যাও যাও শুনে যাও তোমরা লবিতে যাও আমার ভালো লাগে না তোমাদেরকে লবিতে পাঠাইতে তারপর লবিতে পাঠাইতে লাগে তো গাইস এখন আমরা কি করতে পারি গাইস এখন আমরা এখান থেকে আরো কিছু লুট করতে পারি কারণ ভাই লুট ছাড়া কোনোদিন এনিমি মারা পসিবল না ভাই বিষয়টা বোঝার চেষ্টা করেন না কেন আপনারা ভাই আজকে যে টিপস এন্ড ট্রিকটা আছে ওটা হচ্ছে আমাদের ডাবল ভেক্টর নিয়ে ভাই দেখতে পাচ্ছেন আমি এখন ডাবল ভেক্টর নিয়ে নিছি তো ডাবল ভেক্টরের সুইচটা অন করে নি এখন ভাই সুইচটা যখন অন করলাম তখন যারা আমাকে বট বলে ভাই বট থেকে আমি কিন্তু এখন প্রো হয়ে গেছি এখন ভাই আমি আপনাদেরকে খেলার মাঝে টিপস এন্ড ট্রিকগুলো দেবো তো টিপস এন্ড ট্রিকগুলো অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে তো বেশিরভাগ লোকেরই খারাপ লাগবে আমি জানি তো ভাই সামনে থেকে দুজন আমাকে ডাক দিছে এখানে কি হয়েছে আচ্ছা লবিতে পাঠাতে হবে তোমাদের ওকে ওকে আচ্ছা ভাই সামনে থেকে ওরা আমাকে বলছে যে তাহলে ভাই একটু দ্রুত আসুন আমাকে লবিতে পাঠিয়ে দিন তবে এখন ভাই কি করতে পারি ওরা যদি নিজেরাই ভাই বলে যে লবিতে যাইতে হবে তাহলে ভাই আমার এখন কিছু করার নেই তো আমি এখন ওদের কাছে যাই আস্তে করে একটু কুশ করে মেরে দিয়ে লবিতে পাঠাই দিই ভাই আমার কিছু করার নেই আমার কিন্তু কোনো দোষ নাই ভাই আমি বলে দিচ্ছি তো এখানে দুজন ছিল একজন আছে মেয়ে বুঝে একজনই আছে ভাই তুমি কি টিম আপ করতে চাচ্ছো না যাও তুমি লবিতে যাও তোমার ভাই এটাতে হেড ভাই আল্লাহ গো ভাই প্রো প্লেয়ারের নিশানা এগুলো ভাই কি বলবো ভাই মানে সিজন 2 প্রো প্লেয়ারে তো এত কিছু জানে ভাই ওরা মরার ট্রিক বেশি জানে আমি জানি কিন্তু ভাই টিপস এন্ড ট্রিক গুলো এরকম পরিমাণে জানে যে ওরা বেশিরভাগ সময় লবিতে চলে যায় তো দেখতে দেখতে এখানে আমি একটা স্নাইপার দেখতে পাচ্ছি তো স্নাইপার আমার ফেভারিট গান হওয়া সত্ত্বেও আমি ওটা এখানে রেখে দিলাম পরে হয়তো আমার কাজে লাগতে পারে সামনে দুইটা এনিমি অন্য এনিমিকে লবিতে পাঠানোর চেষ্টা করতেছে বাট আমরা কি করব এদিক দিয়ে ঘুরে যাব কারণ ওই প্লেয়ারটার উপর আমার একটু মায়া বসে গেছে আমরা ভাই লবিতে যাইতে চাই না আর একজন প্লেয়ার আমাকে বলছিল ভাই যে করোনা ক্যারেক্টারের অ্যাবিলিটি থেকে বাঁচার উপায় দেন তো ভাই আমি আপনাদেরকে এখন দেখাই হয়তো এনিমি যদি আমাকে মেরে দেয় তাহলে ভাই করোনা ক্যারেক্টার থেকে বাঁচার অ্যাবিলিটি আমি আপনাদেরকে দেখাতে পারবো আর যদি আমি ওদেরকে মেরে দেই তাইলে ভাই আর দেখানো হলো না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করবো তো সামনে এনিমি দেখতে পাচ্ছি ভাই এনিমি আমাকে দেখতে পারি নাই তো হালকা একটু শর্ট দিলাম এখন ঘরের ভিতরে ঢুকে গেছে তুমি ঘরের ভিতরে যাই কি করো শোনা এই নাও ও ভাই একটা মারছে আর একটা এসে ড্যামেজ নিয়েছে ভাই ভাই আমি লবিতে যাইতে চাই না প্লিজ 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 লবিতে ও ভাই আমি আসলে লবিতে যাইতে চাই না বিষয়টা আমি তোমার কেন বলবো না ভাই আমি লবিতে যাইতে চাই না তো যতদূর আমি বুঝতে পারতেছি এই ঘরের ভিতরে এনিমি আছে বুঝতে পারতেছি না আমি 100% শিওর তো এখন ভাই আমি আপনাদেরকে দেখাবো যে করোনো ক্যারেক্টারের থেকে কীভাবে বাঁচতে হয় দেখেন মানে এনিমি কীভাবে বাঁচবো এটা এনিমির ক্ষেত্রে বলছি ভাই আমার ক্ষেত্রে না তো দেখতে পাচ্ছেন যে করোনো ক্যারেক্টার হচ্ছে ভাই মারাত্মক একটা ক্যারেক্টার এটা এটার কাছে ভাই কোনো চুনোবুটি কেউ কিছুই কেউ পারবে না ভাই তো ভাই দেখতে দেখতে একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছে আর এখানে একটা এনিমি আছে তো এনিমিকে আমি মারবো না এনিমি আমাকে মেরে দিক কিন্তু ভাই এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি কিন্তু ভাই এনিমি আমাকে কিচ্ছু বলে না তো আমি কি করবো ভাই ওকে মেরে দেওয়াই লাগবে তো এখানে দেখেন ও করোনার ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করছে আমিও করোনার ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করছি কিন্তু তোমার থেকে আমার করোনার পাওয়ার বেশি দেখো তোমার আমি শেষ করে দিছি তবে আমাদের এখন স্পেশাল ষোলো ঘন্টা দেই নুব প্লেয়ারদের জন্য আমরা কি আমাদের ফেভারিট গান কি ডাবল ভেক্টর ডাবল ভেক্টর ডাবল ভেক্টর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ